গুড মর্নিং আমার কোচিকাচারা কেমন আছো তোমরা সবাই তোমরা সকলে নিজেদের পড়াশোনাগুলো ঠিকমতো চালিয়ে যাচ্ছ তো তো চলো আজ আমরা আমাদের পরবর্তী লেসনে এগিয়ে যাই তো চলো আজ আমরা পাটনং চার একটি কবিতা পেটুক দাসের স্বপ্ন খুব সুন্দর কবিতাটি সে এই কবিতাটি আমরা আজকে পড়বো তোমরা তোমাদের পাঠ্য বইটা বের করে নাও পাঠ্য বইয়ের আঠাইশ নম্বর পাতাটি বার করো টোয়েন্টি এইট আঠাইশ নম্বর পাতাটি বের করে দেখো পাটনং চার এখানে আছে পেটুক দাসের স্বপ্ন এটা একটা কবিতা খুব সুন্দর একটা কবিতা এই কবিতাটি আছে আমরা পড়বো পুরো কবিতাটি পড়ব আমি পড়িয়ে দেব তোমাদের পড়ার পর বুঝিয়েও দেব আর তোমরা বাড়িতে কবিতাটি বারবার পড়বে আবৃত্তি করবে আর এই কবিতাটি থেকে প্রথম দশ লাইন তোমরা শিখিয়ে আমাকে লিখে দেবে ঠিক আছে তো এখন চলো আর দেরি না করে আমরা আমাদের পাঠিয়ে এগিয়ে যাই এখানে দেখো পাঠ চার এটা আছে পেটুক দাসের স্বপ্ন ঠিক আছে আমি লাইনগুলো পড়ে পড়ে তোমাদের শোনাচ্ছি তোমরা নিশ্চয়ই পারবে পড়তে তো পারবেই আর তারপরে আমি পড়ে শোনাচ্ছি সঙ্গে আমি একটু একটু বুঝিয়েও দেব আর তোমরা তারপর বাড়িতেই কবিতাটি বারবার পড়বে আবৃত্তি করবে ঠিক আছে তো চলো আমরা শুরু করি এখানে দেখো পড়তে এসে গোদাইচরণ বাপচে বসে বিকেলে উচিত মতো পড়তে পারে পেটটা তাহার কি খেলে সন্দেশ কি রসগোল্লা মুরগি গোজা কচুরি অথবা কি রাবড়ি পায়েস পোলাও লুচি প্রচুরি কত রকম আসছে মনে কোনটা যে ছাই খাবে সে ভাবতে গিয়ে তন্দ্রায় এলো পড়লো ডুলে আবে সে দেখেছ এখানে কি সুন্দর দেওয়া আছে প্রথম লাইনগুলো মিলিয়ে মিলিয়ে দেওয়া আছে তো এইগুলো কি দেখো প্রথমে পড়তে এসে গোদাইচরণ ভাবছে বসে বিকেলে একদিন বিকেলবেলা কি হয়েছে গোদাইচরণ পড়তে বসেছিল আমি গল্পটি এই কবিতাটি আমি গল্পের মতো করে বুঝিয়ে দেবো কারণ তোমাদের আমি গল্পের মতো করে যদি বুঝিয়ে দেই তারপর তোমাদের যদি কেউ এই কবিতাটি গল্পের মতো করে বুঝাতে বলে বা গল্পের মতো করে বলতে বলে তখন তোমরা বলতে পারবে কারণ কবিতাটি যদি আমি গল্পের মতো বুঝিয়ে দিই তখন তো তোমরা বলতে পারবে তাই না তো চলো আমরা এখন পড়ি পড়তে এসে কোথায় চরণ ভাবছে বসে বিকেলে উচিত মতো পড়তে পারে পেটটা তাহার কি খেলে একদিন বিকেলবেলা চরণ তোমরা সকলেই তো বিকেলবেলা পড়তে বসো তাই না একদিন গোদাইচরণ তোমাদের মতোই একজন একটা ছোটো ছেলে সে কি করেছে বিকেলবেলা সে পড়তে বসেছে তো পড়তে বসে কি কী করছে পড়তে বসে না পড়ে ও কী করছে ও চিন্তা করছে ও কি খেলে ওর পেটটা ভরবে মানে ও খাওয়ার জন্য কি কি খেতে পারবে সেগুলো চিন্তা করছে সন্দেশ কি রসগোল্লা মুরগি গজা কচুরি অথবা কি রাবড়ি পায়েস পোলাও লুচি প্রচুরি সন্দেশ নাকি কি খাবে মুরগি গোঁজা কচুরি কি খাবে সে রাবড়ি পায়েস খাবে নাকি না পোলাও লুচি কোনটা খাবে সে এতগুলো খাবার জিনিস আছে সে খাবে কোনটা সেটা সে ভাবছে কত রকম আসছে মনে কোনটা যে ছাই খাবে সে মানে ওর মনে এই যে সন্দেশ রসগোল্লা মুরগি গোজা কচুরি রাবড়ি পায়েস পোলাও লুচি এইসব সব তো খাবার জিনিস তাই না এইসব খাওয়ার কত কিছু তার মনে আসছে একে করে এতগুলো জিনিস খাওয়ার খাওয়ার জিনিস ওর মনে আসছে কিন্তু এই এতগুলোর মধ্যে থেকে সে কোনটা খাবে সেটা সে ভেবে পাচ্ছে না এখন সব তো একসঙ্গে খেতে পারবে না রসগোল্লা খাবে নাকি মুরগি গজা কচুরি মুরগি খাবে মুরগি গজা খাবে নাকি কচুরি খাবে কি খাবে সে সেটা ভাবতে পারছে না সেটাই এখানে চিন্তা করছে তার মনে তো অনেকগুলি আসছে কিন্তু সে খাবে কোনটা সেটা ভেবে পাচ্ছে না ভাবতে গিয়ে তন্দ্রা এলো পড়লো ডুলে আবেশে কত রকম আসছে মনে কোনটা যে ছাই খাবে সে ভাবতে গিয়ে তন্দ্রা এলো পড়লো ডুলে আবে সে এইসব ভাবতে ভাবতে ওর কি হলো তন্দ্রা এলো মানে কি ওর গুমগুম গুম ভাব চলে এসেছিল মানে ওর আবেশ আবেশে দেখো এখানে মানে ওর গুমগুম গুম ভাবটা যে তন্দ্রা এলো পড়লো ডুলে আবে ওর একটা বাপ গুমগুম গুম বাপ আসে না আমাদের কখনো কখনো এই এরকম একটা ঘুম ঘুম বাপ চলে এসেছিল এই এইগুলো কথা ভাবতে ভাবতে ঠিক আছে তারপর দেখো এ ঘুমি গুমি এখনও ভাবছে কিন্তু এই দেখো বই ওইদিকে খুলে আছে বইটা খুলে রেখে ও ভাবছে কি ভাবছে এই সব খাবার কথা দেখেছো এখানে ফটো দেওয়া দেওয়া আছে এই খাবারগুলোর কথা ও ভাবছে কুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন এলো চোখটি জুড়ে দেখলো কথা ঘুমিয়ে এসেছে সে রাজ্যে নতুন নতুন রকম ভূমিয়ে। ছানিয়ে গাঁথা বাড়ির শাড়ি মোহন রাস্তা পথের দ্বারে গোজার গাছে জুলছে খাজা খাস্তা উড়ছে হাওয়ায় বুদের গুঁড়ো পথের কাকর সে কি করলো তার তো এখানে ওর তন্দ্রায় এসে গেল ও গুমের মধ্যে সে কি একটা স্বপ্ন দেখতে লাগলো স্বপ্ন ওর গুমের বাব গুমের মধ্যে আমরা অনেক সময় স্বপ্ন দেখি তো ও কি করলো ওর একটা স্বপ্ন মানে গুমের গুমের মধ্যে ও একটা স্বপ্ন দেখছে কি দেখছে ও একটা নতুন রাজ্যে এসে পৌঁছেছে আমরা কোন রাজ্যে থাকি আসাম রাজ্যে তো এখানে কি ও একটা নতুন রাজ্যে মানে এখানে রাজ্য বলতে একটা নতুন জায়গার কথা বলা হয়েছে একটা নতুন জায়গায় ও এসে পৌঁছেছে সেই জায়গার কথা এখানে বলা হয়েছে তো এ কি করছে সে স্বপ্নে দেখছে গোদাইচরণ স্বপ্নে কি দেখছে সে একটা নতুন জায়গায় এসেছে সেই জায়গায় কি বাড়িগুলো কি রকম দেখো বাড়ি মোহনভুগের রাস্তা বাড়িগুলো ছানা দিয়েও তৈরি মোহনভোগের রাস্তাগুলো মুহনভুগের তৈরি গোজার গাছ দেখো পথের দ্বারে গোজার গাছে ঝুলছে খাঁচা কাস্তা মানে কি আমাদের কাছে কি ধরে আম জাম খাটাল এইসবই তো ধরে না অনেকগুলো ফুল গাছে ফল ধরে ফুল গাছে ফুল ধরে তো ও কি দেখছে ও যে জায়গায় গিয়েছে স্বপ্নের মধ্যে সেই জায়গার পথের দ্বারে যেগুলো গাছ আছে সেই গাছগুলোর মধ্যেও কি ও দেখছে কি খাজা কাস্তা এইসব ঝুলছে মানে ও দেখছে কি ফুলির গাছ হয়ে গেছে ফলমূলের গাছ না হয়ে পিঠাপুলির হয়ে গেছে মিষ্টান্ন মিষ্টির গাছ হয়ে গেছে ও এটা দেখছে কি গাছের মধ্যে মিষ্টান্ন যেমন খাজা কাস্তা এগুলো ঝুলছে মানে কি এইগুলো ধরেছে গাছের মধ্যে ও সেটা স্বপ্নে দেখছে উঠছে হাওয়ায় বুধের গুঁড়ো পথের খাকর মুড়কি কি বরফিগুলি ইটের বুজা মিহিদানা সুরকি ও কি দেখছে বরফির পরিবর্তে ইট যে থাকে ইটের পরিবর্তে ওগুলি দেখছে সে বরফি আর ওইখানের হাওয়ার মধ্যে বুধের গুঁড়ো গুঁড়ো উঠছে হাওয়ার মধ্যে তোমরা নিশ্চয়ই বুধের গুঁড়ো খেয়েছো দেখেছো মিহিদানা থাকে বুদের লাড্ডুও থাকে নাড়ু থাকে তোমরা দেখেছো নিশ্চয়ই তো ও কি দেখছে হাওয়ার মধ্যে বুধের গুঁড়ো উঠছে আর ইটের পরিবর্তে বরফি দেখছে ও সেখানে সবগুলো ইটকে ইট নেই এখানে ওখানে শুধু বরফি আছে মিহিদানা আছে এইসব ও দেখছে নতুন যে জায়গায় সে গিয়েছে স্বপ্নের যে মানে স্বপ্নে সে যে যেটা দেখতে পাচ্ছে সেটা দেখছে কি ও একটা নতুন জায়গায় গিয়েছে সেই জায়গার বাড়িঘর রাস্তাঘাট সব কিছু কি মিষ্টান্ন মিষ্টি দিয়ে তৈরি সেখানে অনেকগুলি পিঠাপুলি আছে গাছের মধ্যে খাজা কাস্তা ঝুলছে সেই গাছে ফলমূল না ধরে সেই গাছে কী ধরছে খাজা কাস্তা এই সব মিষ্টি ধরছে আর কি তো পর তারপর দেখো কী আছে গাছে গাছে চন্দ্রপুলি আজকে পাটি সাপটা তোমরা নিশ্চয়ই চন্দ্রপুলি খেয়েছো চন্দ্রপুলি পাঠিসপটা সেগুলো আমরা পিঠাপুলি আমরা জানি আমরা নিশ্চয়ই খেয়ে থাকি অনেক সময় এই দেখো এই গাছের মধ্যে চন্দ্রপুলিগুলো ঝুলছে কীরকম দেখাচ্ছে গাছের মধ্যে তো আম এই কাঁঠাল এইগুলি ধরে না ফুল ফল ধরে এখানে দেখো কি ধরছে পিঠে ধরছে ও দেখছে এইসব ও ওর স্বপ্নে এইসব দেখছে আর স্বপ্নে তো আমরা অনেক কিছু দেখি অনেক কিছু যেগুলো হয় না সেগুলো আমরা স্বপ্নে দেখে দেখে থাকি অনেক সময় তো এইরকম সেও কি দেখছে স্বপ্নের মধ্যে এইসব জিনিস দেখছে যে গাছের মধ্যে এই পিঠাপুলি মিষ্টান্ন এগুলো ধরছে সে স্বপ্নে এগুলো দেখছে তো গাছে গাছে তন্দ্রপুলি আজকে পাটি সাপটা পড়ছে জ্বরে যেমনি জুড়ে লাগছে জ্বরের জাপটা মানে কি দেখো আমরা যখন গাছ কোনো গাছে যখন জ্বর বা তুফান বা বাতাস আসে তখন কি হয় গাছ থেকে পাতা পড়ে বা ফল গাছ যদি থাকে আম গাছ জাম গাছ এগুলো থাকলে এইগুলো পড়ে বা ফুল মূল থাকলে সেগুলো পড়তে থাকে আমরা দেখি গাছের পাতা তো পড়ে না যখন বাতাস লাগে তখন তো গাছ থেকে পড়ে তো সে দেখেছে কি যখন এই গাছগুলোর মধ্যে সে দেখছে কি সে যেখানে গিয়েছে স্বপ্নের মধ্যে সেই জায়গায় প্রতিটি গাছের মধ্যে এই ফল এই মিষ্টান্নগুলো বা এই যেগুলো খাওয়ার যেগুলো আছে পিটাপুলি যেগুলো সেগুলোই তো দেখছে না গাছের মধ্যে দরছে তো যখন বাতাস দিচ্ছে সেখানেও গাছের মধ্যে যখন বাতাসটা লাগছে এসে সেখান থেকে জোরে জোরে পড়ছে কি পড়ছে মিষ্টান্নগুলো পড়ছে মিষ্টি বিভিন্ন ধরনের মিষ্টি পড়ছে পিঠাপুলি সেই গাছ থেকে পড়ছে ঠিক আছে সন্ধ্যের সাথে কাঠ বাঁধানো দুধের নদী বয়ে বয়েরে শরবতেরই ঝর্ণা আর কুতা কি হায় রে হয় রে সরবতেরই ঝর্ণা ঝরে আর কোথা কি হয় রে সন্দেশেতে গাঠ বাঁধানো মানে যে পুকুরের যেগুলো গাঠ আছে আমরা আমাদের পুকুর তোমরা অনেক সময় পুকুর দেখেছো তোমাদের বাড়িতে পুকুর আছে তো পুকুরের ঘাট কি সন্দেশে থাকে নাকি ও দেখছে ওই যেখানে যে রাজ্যে গেছে সেই রাজ্যের পুকুরে যেসব গাট আছে সেগুলো সন্দেশ দিয়ে তৈরি সন্দেশেতে আর সন্দেশে তৈরি সেখানে দুধের নদী নদী যেগুলো আছে নদীতে জল নেয় নেই সেখানে দুধের নদী ওর ও যে রাজ্যে গিয়েছে স্বপ্নে সেই রাজ্যের নদীগুলো দুধের মানে নদীতে জলের পরিবর্তে দুধ বয়ে যায় শরবতেরই ঝর্ণা জড়ে ঝর্ণাতে শরবত তোমরা ঝর্ণা দেখেছ নাকি গাছ পাহাড়ের উপর থেকে যে পড়ে ঝর্ণা তোমরা হয়তো অনেকে দেখেছো যদি নিজে না দেখে থাকো তাহলে বইয়ের মধ্যে টিভিতে অনেক সময় দেখেছো সে দেখছে কি ঝর্ণাতে জল না পড়ে ঝর্ণাতে পড়ছে কি শরবত শরবত তোমরা খেয়েছো নিশ্চয়ই শরবত ঝর্ণা থেকে শরবত পড়ছে আর হয় রে ক্ষীর দিঘিতে পদ্ম ফুটে টকটকে লাল পান্ত পদ্মফাতা লুচি কাঁপছে অবিশ্রান্ত ও দেখছে কি দিঘিতে আমরা ফুল ফুটতে দেখি তো দিঘির মধ্যে কী থাকে জল থাকে তো ও দেখছে কি দিঘির মধ্যে ক্ষীর ক্ষীর দিয়ে দিঘি বানানো মানে দিঘির মধ্যে জলের পরিবর্তে ক্ষীর আছে আর সেখানে যে পদ্মগুলো আছে পদ্মের পদ্ম যেগুলো আছে সেগুলো পিঠে পুলি দিয়ে তৈরি এবং পদ্মর পাতা যেগুলো আছে সেগুলো এক একটা লুচি সে দেখছে কি পদ্মের পাতাগুলো এক একটা লুচি মানে সে যে রাজ্যে যে রাজ্যে স্বপ্নে গিয়েছিল সেই রাজ্যে প্রতিটি পদ্ম পাতা হলো এক একটি লুচির মতো তো সেগুলো নড়ছে সে এখানে এটা বলল তো তারপর দেখো কি আছে দই পায়াসের আমি বলে দিচ্ছি আবার দই পায়েসের ভীষণ স্রুতে বড়ছে নালা বিলটা দেখে শুনে অবাক গোদায় বড়ই খুশি দিলটা মানে দই পায়েসের ভীষণ স্রোতে মানে দই পায়াসের স্রোত মানে বুঝতে পারছো আমাদের এখানে নদীতে জলের স্রোত দেখা যায় ও দেখছে কি দই আর পায়াসের স্রোত বয়ে যাচ্ছে নদীতে সেটা দেখে অবাক হয়ে কোদাই এবং অবাকও হয়েছে যেভাবে খুশি হচ্ছে মানে ও খেতে পারবে সেটা ভেবে ওর মনটা মানে দিল মানে কি মন ওর মনটা কি খুশি হয়ে গেছে বাবলো আগে স্নানটা সারি তার পরেতে শেষটা ইচ্ছা মতো খাবার খেয়ে বটতে হবে পেটটা মানে কী ভাবলো সে ভাবলো কি এতগুলো খাবার ও দেখছে গাছের মধ্যে বিভিন্ন খাবার ঝুলছে রাস্তাঘাট সব কিছু শুধুই খাবার খাবার তো ও কি বল ভাবলো সে এই সব খাবার সব কিছু ও খাবে কিন্তু আগে স্নানটা সারে মানে সারতে চাই ও স্নান সেরে তারপরে খাবে দিঘিতে যেই নেমেছে সারবে বলে স্নানটা কোত্যেকে এক সেপাই এসে দৌড়লো তার কানটা দেখেছ দিঘিতে ও কি করলো ও জলের কোনো দিঘি নয় ও ক্ষীরের দিগতে ও স্নান করতে যাচ্ছে ঠিক আছে ও স্বপ্নে দেখছে কি ও ক্ষীরের দিগিতে স্নান করতে যাচ্ছে ও ভেবেছিল আগে স্নানটা করি নেই স্বপ্নেতেই ও ভাবছে যে ও আগে স্নানটা করি নেই তারপরে এর সব খাবার আমি খাবো কিন্তু যখন ও স্নান করার জন্য দিকিতে নামছে মাত্র মানে স্নান করার জন্য দিগিতে যখন নামতে যাচ্ছে তখন সে ভাবলো কি ওর কোথেকে একজন সিপাহি আসে মানে সিপাই কি যখন রাজা বা কোনো রাজ্যে কি থাকে সিপাহী থাকে যারা রক্ষা করে মানে যারা সৈন্য সৈন্য যারা থাকে ওদেরকে সিপাহী বলা হয় তাকে তো সেপাই কি করছে এসে একজন সিপাহী কুঁদ থেকে এসে ওর কানটা ধরছে সে সেটা স্বপ্নে ভাবছে আর কি যখনই সে স্নান করতে নামবে দিঘিতে তখন সে ভাব দেখলো বুঝতে পারলো যে ওর কানটা খুনে এক সেপাই এসে ধরছে এরপর দেখো লাফিয়ে উঠে গোদাই ছড়ন দেখলে জেগে তাকিয়ে মাস্টার তার কান ধরেছেন চক্ষু দুটি ফাঁকিয়ে এখানে দেখো ফোটোতে দেখো মাস্টার ওর কান ধরেছেন ও যে এখানে দেখেছিল ভেবেছিল যে কোনো এক সিপাহী ওর কাছে কান ধরছে সেটা সে ভেবেছিল স্বপ্নের যে তো আসলে সেটা কে ধরেছিলেন কান মাস্টার মশাই এসে ধরেছিলেন কেন ধরেছিলেন ও কি করতে বসেছিল পড়তে বসেছিল না বই খোলা রেখে ও কি করছে না ও বই খোলা রেখে বিভিন্ন খাবারের কথা ভাবলো ভাবতে ভাবতে সে ঘুমিয়ে গেল এবং ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নও দেখছে কি বিভিন্ন খাবারের কথা সেখানে স্নান করবে সেখানে স্নান করে ক্ষীরের দিকে স্নান করে সে খাবে তো নিশ্চয়ই মাস্টারমশাই ওকে পড়া দিয়ে গিয়েছিলেন বই খোলা রেখে সে ঘুমোচ্ছে তো উনি এসে কি করলেন ওকে যখন দেখলেন ঘুমোচ্ছে পড়া না পড়ে সে ঘুমোচ্ছে যখন দেখলেন উনি কী করলেন ওকে শাস্তি দিতে চাইলেন তো শাস্তি দেওয়ার জন্য উনি কান ধরে টানছিলেন আর ও ভেবেছিল কি সে স্বপ্নেই সে স্বপ্নে কী ভেবেছিল যে ওর কানটা কোনো একজন ছিপাই এসে ধরেছে তো এই কবিতাটি কি তোমরা কি পড়ে কি বুঝতে পারলে মানে ভালো লেগেছে তো তোমাদের আমি আবার তোমাদের কবিতাটি গল্পের মতো করে বুঝিয়ে দিচ্ছি গোদাইচরণ হলো একটি ছেলে যে তোমাদের মতো তো সে কী করলো একদিন বিকালবেলা পড়তে বসেছে তো পড়তে বসে কি করলো সে বিভিন্ন ধরনের যেমন রসগোল্লা সন্দেশ রাবড়ি পায়েস পোলাও এই ধরনের বিভিন্ন ধরনের খাবার কথা আমার মনে আসতে শুরু করলো যে কোনো পড়তে বসলো সে কী না পড়ে সে কী করলো ওই বিভিন্ন ধরনের খাবার কথা আমার মনে আসলো তো সে কী খাবে সেটা ভাবতে ভাবতে লাগলো সে এতগুলো খাবার কথা আমার মনে আসছে কিন্তু সে কী করবে সে খাবে কোনটা এতগুলো খাবারের মধ্যে সে কোনটা খাবে সেটা সে ভাবতে লাগলো তো ভাবতে ভাবতে কী হলো ওর তন্দ্রায় এসে গেলো মানে ওর ঘুম ঘুম ভাব চলে আসলো চলে আসলো তো ঘুমঘুম ভাব আসার পর কী হলো ওর স্বপ্ন দেখতে শুরু করলো স্বপ্নে কি দেখলো সে সে এক নতুন রাজ্যে গিয়ে পৌঁছেছে যেখানের বাড়ি ঘর নদী নালা সব কিছু বা রাস্তাঘাট যেগুলো আছে সব কিছু বিভিন্ন ধরনের খাবার জিনিস দিয়ে তৈরি যেমন বিভিন্ন মিষ্টান্ন মিষ্টি বা বিভিন্ন ধরনের পিঠাপুলি দিয়ে তৈরি তো সে কী করল সেখানের সেই রাজ্যের হাওয়ার মধ্যে আবার বুধের গুঁড়ো উড়ে বেড়ায় তো সেগুলো সে দেখলো বিভিন্ন গাছও দেখলো সেই রাজ্যে বিভিন্ন গাছের মধ্যে বিভিন্ন ধরনের পিঠাফুলি ধরছে যেমন চন্দ্রপুলি এইখানে দেখো এই গাছের মধ্যে দেখাচ্ছে ও চন্দ্রপুলি আসকে ফাটিসাপটা এগুলি বিভিন্ন গাছে গাছে ঝুলে রয়েছে সেগুলির মধ্যে কি একটু বাতাস দিলেও সেগুলি নিচে পড়ছে তো সে দেখে সে অবাক সেখানের নদীগুলোতে কি দুধ বয়ে যায় জল নয় নদীগুলোতে দুধ বয়ে যায় ঝর্ণাতে শরবত পড়ে জল পড়ে না ঝর্ণাতে সেরা যে কি শরবত পড়ে ঝর্ণাতে আর দিঘিগুলোর মধ্যে ক্ষীর থাকে তো দিঘির মধ্যে যে পদ্মফুল আছে সেই পদ্মফুলের মধ্যে যে পদ্মফুলের পাতাগুলো এক একটা লুচি সে দেখতে পেয়েছিল তো সে কী করলো সেগুলো এতগুলো এতগুলো দেখে খাবারগুলো দেখে তার সে যেভাবে অবাক হয়েছিল সেভাবে সে খুশি হয়েছিল এখানে দেখো সে কী করলো সে ভাবলো আমি এগুলো সব খাবো কিন্তু আগে স্নানটা সেরে নেই। তো স্নান সারার জন্য কী করলো সে সে ক্ষীরের নামতে চেষ্টা করলো ক্ষীরের দিকিতে নেমে সে স্নান করবে তারপর সে সবগুলো খাবার খাবে যখনই সে ক্ষীরের দিকিতে নামতে গেল তখনই সে বুঝতে পারলো যে কেউ একজন কোন এক সিপাহী এসে ওর কানটা ধরে টানছেন তো সে ভাবলো সিপাহী কারণ সে তো স্বপ্ন দেখছিল কিন্তু আদতে আসলে কে এসেছিলেন ওর মাস্টারমশাই কারণ মাস্টারমশাই ওকে পড়া দিয়ে গিয়েছিলেন সে পড়া না পড়ে বইটি খুলে রেখে সে ঘুমোচ্ছে সেটা দেখে মাস্টার ওকে শাস্তি দেওয়ার জন্য ওর কান ধরেছিলেন তো তার স্বপ্ন তখনই ভেঙে গিয়েছিল তো এই আর কি কবিতাটি কবিতাটি খুব সুন্দর তোমরা এই কবিতাটি বারবার পড়বে করে এবং সেটা আবৃত্তিও করবে এবং প্রথম দশ লাইন তোমরা শিখবে ঠিক আছে তো এই ভিডিওতে এতটুকুই থাক পরবর্তী ভিডিওগুলোতে আমরা পরবর্তী অংশ পড়বো